সরকারি কর্মকর্তারা প্রতি মাসে গাড়ির সুবিধা বাবদ 50,000 টাকা পেয়ে থাকেন, মানে সরকার 50,000 টাকা দেয়। জ্বালানি অন্যান্য বাবদ উক্ত পরিমাণ টাকা খরচ না হলেও এটা রাখলে হারাম হবে কি? উল্লেখ্য, বেতনের সব টাকা খরচ না হলেও কিন্তু আমরা অবশিষ্ট অংশ সরকারকে ফেরত দিই না। বেতনের টাকা খেয়ে দিয়ে যেটা বাঁচছে সেটা তার ফিরিয়ে দিই না। তো বলছে গাড়ি বাবদ ধরেন 50,000 টাকা দিচ্ছে বড় বড় যারা অফিসার তাদেরকে, যে 50,000 টাকা তোমার গাড়ির খরচ, হ্যাঁ, সার্ভিসিং খরচ, তেল খরচ, আর সেটা থেকে কিছু খরচ হলে ধরেন 25,000 30,000 খরচ হলো, 40,000 10,000 15,000 টাকা বেঁচে গেল, এখন বাকি টাকাটা রাখতে পারবে কি না? জি, যেমন শর্ত হয়েছে সরকারের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল-মুসলিমুনা আলা শুরুতিহিম, তিরমিজিতে হাদিস রয়েছে এবং হাদিসটি হাসান, মুসলিমরা নিজের শর্তের ওপর অটল থাকবে। যে এই চুক্তি হয়েছে, যদি সরকার বলে যে তোমাকে প্রতি মাসে 50,000 টাকা দেওয়া হবে, ব্যাস, আর বলেনি কথা যা খরচ হবে হবে বাকিটা ফিরিয়ে দিতে হবে, কথা বলেনি, তাহলে 50,000টা আপনার জন্য হালাল, এক পয়সা খরচ করেন না করেন। যদি আপনি অন্য কোনো মাধ্যম দিয়েও চলে নিতে পারেন, আর টাকা আপনার বেঁচে গেলে কোনো অসুবিধা নেই, কোম্পানি আপনাদের জন্য এটা কাজে লাগবে, অনেকের কাছে গাড়ি আছে, কোম্পানি গাড়ি ইউজ করে, তাই না? আর তারপরে আপনি হয়তো কোনো সাথীর সঙ্গে ই পেয়েছেন, মাসের মাস দেয় না, যে আপনার কোম্পানিতে যাতায়াত খরচ আপনার 300-400 রিয়াল ধরেন দিচ্ছে, আর আপনি হয়তো কোনো বন্ধু বান্ধবের গাড়ি পেয়েছেন, আর ফ্রিতেও আপনাকে অত ডিউটি যাচ্ছে আপনাকে নিয়ে চলে যাচ্ছে, তো পুরো টাকাটা বেঁচে গেল, হালাল না হারাম আপনার জন্য? হালাল, কারণ কোম্পানি কথা বলছে না, দেখ তোকে টাকা দিচ্ছি, খবরদার কারো গাড়িতে চাপবি না, বলছে নাকি? কিন্তু যদি বলে যে দেখ তোকে টাকা দিলাম কিসের জন্য, এই কোম্পানিতে ডিউটি করতে আসা যাওয়ার জন্য, আর এখানে যদি খরচ না হয় যত টাকা বাঁচবে ফেরত করতে হবে, তাহলে বলে মুসলিম মনে আলা শুরু, মুসলিম নিজের শর্তের ওপর অটল থাকবে।